দলগাঁওর এজন ব্যতিক্রমী কৃষক নিজর কৃষিকর্মরে রাষ্ট্রীয় বঁটা অর্জন করিলে কৃষকগৰাকীয়ে জরিপ আলিয়ে দলগাঁও সমষ্টিলৈ তিনিটাকৈ বঁটা লাভ করে কঢ়িয়াই আনিলে গৌরব। দলগাঁওর খগজানী গাঁওর কৃষক জরিপ আলিয়ে প্রণালীবদ্ধভাবে জৈবিক পদ্ধতিরে 24 বিঘা মাটিত উন্নত জাতর আপেল, বগরী, মালতা, ড্রেগন ফ্রুট, কাস্টার্ড আপেলকে ধরে 9-10 বিধ ফলর খেতির লগতে জৈবিক পদ্ধতিরে পাচলির খেতি করে ব্যাপক সফলতা লাভ করবলে সক্ষম হয়েছে। কৃষকগৰাকীয়ে বিভিন্ন ধরনের ফল মূলর ক্যাপসিকাম, সামাসকোয়াস আদি ব্যতিক্রমী খেতি করে সকলোরে দৃষ্টি আকর্ষণ করার রাষ্ট্রীয় পর্যায়ত তিনটাক বঁটা আজুরি আনবলেও সক্ষম হয়েছে। মই টোটেল 24 বিঘা মাটি ফয়েডসর খেতি, 10 বিঘা মান ভেজিটেবল খেতি করছো। হয় এই রাষ্ট্রীয় কৃষি উদ্যান মেলা 2021ত গোলাঘাটত এখন তিনদিনিয়া কার্যসূচী মেলা হয়েছিল, সেই মেলাত কম্পিটিশন হয়েছিল। কম্পিটিশনের মাজত দরং জেলার ভিতর আমি 7টা প্রাইজ লয়ালে সক্ষম হয়েছো, তার মাজত ময়ে 3টা পাইছো। উল্লেখযোগ্য যে 21 জানুয়ারির পর 23 জানুয়ারিল গোলাঘাট জেলার বোকাখাতত অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রীয় উদ্যান শস্য মেলা 2021, আর রাষ্ট্রীয় পর্যায়ের শস্য মেলাত 33খন জেলার কৃষকে অংশগ্রহণ করেছিল। কৃষিমন্ত্রী অতুল বৰা, সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা উপস্থিত থাকা রাষ্ট্রীয় মেলাত দরঙর কৃষকে লাভ করে 7টাক বঁটা, আর ইয়ারে 3টা বঁটা আজুরি আনবলে সক্ষম হয়েছে দলগাঁওর খগজানী গাঁওর কৃষক জরিপ আলিয়ে। কৃষকগৰাকীয়ে ক্যাপসিকাম, সামারস্কোয়াস আর আপেল বগরীত খেতির লাভ করে 3টাক রাষ্ট্রীয় পদক, আর এইগী কৃষকে ব্যতিক্রমী খেতি করে রাষ্ট্রীয় পর্যায়ের 3টাক বঁটা লাভ করে দরঙর দলগাঁও কৃষক কঢ়িয়ায় আনিছে গৌরব। দলগাঁওর সফিকুল ইসলামর রিপোর্ট, ঈশান নিউজ।